Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ফুলে মহব্বতের সাথে সবাই পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সবাই পড়ে নেন আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاغو جاغو مسلم شنا بانبي كبتر نيد جا
জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ, জেগে ওঠো তুমি হাতে নাও তোমার আলীর জুলফিকার, মুসলিম আজও বেঁচে আছে জানো বিশ্ব আবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক পদ্ধতিতে বয়স্ক সহি কোরআন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থাপনায় নওগাঁ নাওজোয়ান মাঠে আয়োজিত সপ্তম বার্ষিক ইরাদ সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত পরিচালনা পর্ষদ, এই মাহফিলে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আরিউল কোরআন বিশ্ববরেণ্য আরি, যিনি আমাদের হৃদয়কে অনেক পরিশীলিত করলেন এবং অনেক আবেগ উচ্ছলতা বাড়িয়ে দিলেন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা শেখ আহমদ বিন ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আরো দুইজন ভাইকে আমরা পেয়েছি যারা আমাদের হৃদয়ের জমিনকে চাষ করেছেন সুললিত কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যারা হযরতুল আল্লামা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী যারা হযরত মাওলানা কারী মনজুর বিন মুস্তাফা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আরো একজন ভাইকে পেয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী জনাব হযরত মাওলানা কারী এ কে এম ফিরোজ সাহেব। আল্লাহ তাআলা এই সকল মেহমানদেরকে আমাদের শুধু দেশ না গোটা দুনিয়ার জন্য কোরআনের জমিনে কোরআনের জমিন চাষ করবার জন্য আল্লাহ তাআলা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ইতিহাসের আকাশে সংরক্ষিত করে রাখুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সুযোগ্য সম্মানিত ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, আজকের এই মাহফিলের অন্যতম পৃষ্ঠপোষক জনাব হযরত মাওলানা কারী মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, যাদের সহযোগিতায় এবং পরিচালক হিসেবে আমার সরাসরি ওস্তাদ ওস্তাদুল আসাতিজা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, আল্লাহ তাআলা এই সকল উলামা হযরতদের হায়াতে তাইয়্যেবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সবাই বলে আমিন। এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ মুসলিম মিল্লাতের অভিভাবক জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েব রাসূল হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত নওগাঁ জেলার মহামান্য জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয়, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ,
বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী বৃন্দ, এই মাহফিলে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথি বৃন্দ, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা আমার পরম শ্রদ্ধেয় আদরের মা ও বোনেরা, আমি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি, আরো একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতু শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত মেহরবানি করে আজকের একটি জান্নাতি এই পরিবেশে এই অনুষ্ঠানে আপনাকে আমাকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বিশ্ব নিয়ন্তার দরবারে বিনীত চিত্তে কালিমাতু শুকর আদা করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। আমি সকলকে নিয়ে মুনিবের দরবারে বিনীত চিত্তে শুকর গুজার হচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনুল কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য মুকাম্মাল লিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, কারাব কালামে রব্বানি আখিরি কালাম, দরবারে ইলাহি থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ পয়গাম, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আসমান থেকে একটি কথা আর জমিনে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআনুল কারীমের মাহফিলে আমরা যাদের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, কি বলেন ভালো লেগেছে না? আমার ইচ্ছা হচ্ছিল যে আমি আজকে আলোচনা করব না, আমার সবটুকুন সময় আমি আজকের মাহফিলের প্রধান মেহমানকে দান করে দেব, কিন্তু ভাই অসুস্থতার কারণে আমি ওনাকে এই অনুরোধটুকুন করতে পারিনি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে আগামী দিনে, আমাদের সম্মানিত মেহমানদেরকে আগামী দিনে আরো বেশি করে আমাদের কোরআন শোনাবার তৌফিক দান করুক। আরেকবার বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম যখন তেলাওয়াত হচ্ছিল আমার মনে হচ্ছিল আসমান থেকে মনে হয় নতুন করে কোরআন নাজিল হচ্ছে। আমার হৃদয় ভরে গেছে। এজন্য আমি শুকরিয়া আদা করছি আরেকবার সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ। এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, কোরআনুল কারীম এত সুন্দর করে তেলাওয়াত হয়, সব মুসলিম মিল্লাত দল মত নির্বিশেষে সকল জাতির লোকেরা আমরা যখন কোরআন শুনছিলাম আওয়াজ দিয়ে বলুন তো কেমন লাগছিল? তাহলে যে কোরআন শুনতে এত ভালো লাগে, এই কোরআনের আলোয় সবার জীবন আলোকিত হলে কতটা ভালো লাগতো বলুন? ভালো লাগতো কিনা? সম্মানিত বন্ধুগণ, শুধু তেলাওয়াত শোনা আমাদের জন্য যথেষ্ট নয়, নিজেকে আলোকিত করা জরুরি, সময়ের অনিবার্য দাবি কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করা। বন্ধুগণ, সে কারণেই আমি আপনাদের সামনে দুটো কথা বলে নিয়ে খুবই সংক্ষেপে মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই। এই কোরআন যখন পৃথিবীতে এলো তদানীন্তন সময়ে, তখন তাম পৃথিবীর এমন অবস্থা, পাপের সাগরে গোটা দুনিয়াবাসী হাবুডুবু খাচ্ছিল, মানুষের হাতে এবং গলায় দড়ি লাগায়া বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হতো, ক্রয় বিক্রয় চলতো, এই মানুষের জীবন্ত কন্যা সন্তানগুলো কবরস্থ করা হতো, এমন কোন পাপ ছিল না যে সেই সমাজে চালু ছিল না। একটা আওয়াজ দিয়ে বলেন তো কোরআন নাজিলের সময়ের অবস্থা আরব বিশ্ব সহ গোটা দুনিয়ার অবস্থা ভালো না খারাপ ছিল? একটা আওয়াজ দিয়ে বলতে হবে ভালো ছিল না খারাপ ছিল? আজকের দুনিয়ার অবস্থা আপনারা একটু মনের চোখ দিয়ে তাকায় বলুন,
আজকের তমাম পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? সেই সময়ে পাপাচারে নিমজ্জিত মানুষগুলোকে কিভাবে একটি সুন্দর পথের দিশা দেয়া যায়, এজন্য মানুষের স্রষ্টা যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের আঙ্গিনায় দান করলেন হেদায়েতের কমল পরশ। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমার খুব ভয় পাচ্ছে, কেন জানেন? আমি কারি না, ওনাদের মতো অত সুন্দর তেলাওয়াত আমি জানি না, পারিও না। আর প্রতি রাতে কথা বলে গলার অবস্থা অত ভালো না, আমার এই ভাঙ্গা গলায়, আমার এই এই স্বল্প যোগ্যতায়, আমার এই ক্ষীণকণ্ঠের তেলাওয়াতে আলোচনা যদি কিছুক্ষণ স্থলে, আমার ভাইরা কি শেষ পর্যন্ত আছেন? কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। কোরআন যখন এলো এই পৃথিবীতে, লক্ষ্য করুন, সেই কোরআন এসে ঘোষণা দিয়ে দিল, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে জানায় দিলেন, ওয়া ইযা উরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা উরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, দার্স পেশ করা হয়, তাফসীর করা হয়, তোমরা চুপচাপ মনোযোগের সাথে তা শুনবে। জনগণ বলতে পারে শুনে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জানায় দিলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ, বলেন সেই রহমতটা কি? লক্ষ্য করো, এই হ্যান্ড বিলটা এই পাশটাতে লেখা আছে আর এই পাশটা সাদা, এই পৃষ্ঠার লেখাগুলো মুছে দেয়া যদি হয় তাহলে এর অবস্থা দাঁড়াবে কি? আওয়াজ দিয়ে বলুন, সাদা। যতক্ষণ কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকবেন, আবার আল্লাহ তার ফেরেশতাদেরকে বলে দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দাদের আমল নামা থেকে গুনাগুলো মুছতে থাকো। আরো জোরে, গুনাহ মুছার পর আমল নামার অবস্থা কি হবে বলুন? সাদা। আমল নামার অবস্থা যখন এইরকম সাদা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ওই লোকগুলোর জন্য ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেবেন, সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলো পরিবর্তন করে, অর্থাৎ এই পৃষ্ঠার লেখাটা মুছে দিয়ে যখন সাদা হয়ে গেল তখন ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, ওই সাদা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। সম্মানিত ভাই বোনেরা, এই কোরআন নাজিল হয়ে গেল পৃথিবীতে, আল্লাহ বলে দিলেন তোমরা সেই কোরআন শোনো, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। যখন এই ওহী এলো বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, লোকেরা আস্তে 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 করে কোরআনের সেই ছায়াতলে শামিল হতে লাগলো।